নারী ফিতনা থেকে বাঁচার উপায় কি? নারী ফিতনা থেকে বাঁচার বড় উপায় হচ্ছে একটা বিয়ে করা, দ্বিতীয় হচ্ছে বউ সাথে রাখা যদি ফিতনা থেকে বাঁচা যায়, তিন নম্বর হচ্ছে যেখানে ফিতনার জায়গা সেখানে চাকরি না করা অথবা সেখানে না যাওয়া। যদি ধরেন আপনার বাসায় গেলে সবসময়কাল ভাবির সাথে দহরম মহরম চলে, তাহলে ওই বাসায় যাওয়া যায় না আপনার, ভাবি তো ভাবি সব ভাবিকে আপনাকে বলা হচ্ছে মৃত্যু, আপনার সব ভাবিকে বলা হচ্ছে আপনি হচ্ছেন মৃত্যু। সাক্ষাৎ মৃত্যুকে যেমন ভয় করে মানুষ, মরতে চায় কেউ? কেউ মরতে চায় না। দরকার হলে কোথায় নিয়ে যায়? আমেরিকা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত, ব্যাঙ্গালোর, কত জায়গায় নিয়ে যাচ্ছে, মরতে চায় না কেউ। তা আপনি কিন্তু ঠিকই জায়গা নিচ্ছেন, মৌত হিসেবে হাজির হচ্ছেন আপনার ভাবির কাছে, আপনি তো হারাম কাজ করতেছেন, দূরে থাকবেন। এই জন্য ইসলাম একান্নবর্তী পরিবারের কথা অনুমোদন করে না, ইসলাম একান্নবর্তী পরিবার অনুমোদন করে না। ইসলাম বলে যে বাবা মাকে দেখাশোনা করবে, ঠিক আছে, কিন্তু ভাই যখন বালক হয়ে যাবে তাকে অবশ্যই বাইরে বাইরে, আর কোনো খবর নেই, ঘরের ভিতরে ঢুকে নেই, কোনো সুযোগ নেই। হ্যাঁ, একসাথে বসে খাবে, বাবা মার আবদার রক্ষা করা যাবে না, এটা হারাম আবদার, এই হারাম আবদার রক্ষা করা যাবে না, একসাথে বসে খাবে না। হ্যাঁ, একসাথে বসে খাবে না, না থাকলে স্বামী না থাকলে বাচ্চা মানে ইয়া না ভাই বড়ো ভাই না থাকলে ছোটো ভাই ঘুট করে ঘরে ঢুকে যাবে না, অপেক্ষা করবে, ততক্ষণ পর্যন্ত না মাহারাম কেউ থাকে ততক্ষণ পর্যন্ত ঘরে ঢুকবে না, এটা শুধু বিধান, মানে মেনে নিতে হবে। হ্যাঁ, অত সাথে কেউ থাকতে হবে যে অন্তত যাতে ফেতনা থেকে বাঁচতে পারে এমন কথা থাকতে হবে। মৌলিকভাবে এগুলো হচ্ছে বাইরের জিনিস, আর যেটা ভিতরের জিনিস, অন্তর্গত জিনিস, এটা ভয় করতে হবে সবসময়, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ তাকওয়া সবসময় জাগরুক রাখতে হবে, যাতে করে এ অন্যের কাছ থেকে বেঁচে থাকতে পারে।